আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেবেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আয় আল্লাহ আপনি যদি বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তাও তো পূর্ণ শব্দ হতো। কুল বলার কারণটা কি? আমার আল্লাহ পাক জানাতে চান, বলুন কুল বলুন। তার মানে আমার আল্লাহ পাক নবীকে বলতে বলছেন যে আল্লাহ এক, আপনি বলুন। যে আল্লাহ একত্ববাদ পরিচয় দিলেন আমাদের নবীকে ওসিলা করে, ওই নবীকে আমরা ওসিলা বানিয়েছি। আল্লাহ বললেন বলুন, আমার নবী বললেন এক আল্লাহ মানো, কেমন মানব? কোরআনে তার প্রমাণ, কিতাব যে এটাই এই বই, যারা ইহুদি নাসারা তারা তো জানে এটা বই, এই বই ই আল্লাহর কোরআন মানব কেন? তো যে আমি আল্লাহর রসুল আগে বিশ্বাস করো, মিল্লাত ইসলামিয়া ওই সমাতে যারা সাচ্চা সত্য ঈমান এনেছে তাদের আগে আল্লাহকে এক বলে মানতে হয়নি, আগে তাদের বিশ্বাস করতে হয়েছে নবী আল্লাহর রসুল। নবী যে কথা বলেন সেটা সত্য, নবী যে কথা বলেন সেটা সত্য, কোন রকম সন্দেহ নাই। আমার নবী বললেন মরার পরে আজাব হবে আরাম হবে, সেটাও সত্য। আমরা কি কেউ কবরে আজাব দেখেছি? কথা বলেন, মরার পরে আজাব হবে দেখেছি, তবে কি শুনেছি? কোরআন হাদিসে সমা কিয়াসের দলিলে আলেমের মুখে শুনেছি। আমার আপনার নবী বললেন পুল সিরাত পার হতে হবে, কেউ কি পুল সিরাত দেখেছি? আব্বা আমার নবী বললেন জাহান্নাম আছে, হাসর নাসর আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। ও গো নবী আল্লাহকে এক বলে তখন মানব যখন আমি আপনাকে আগে প্রতিষ্ঠিত করে নেব, নবী আল্লাহ পাকের রসুল, নবী পাকের কথা মিথ্যা নয়, নবী পাকের কথা সত্য। এটা কোন জায়গায় বলে? এটা কোরআন শরীফে সূরায়ে খেলাসে লেখা, আল্লাহ এক মেনে নাও। এক বাক্যে মেনে নিল নবী গো, আপনার সমস্ত কথাটাই সত্য কথা, কারণ আপনি নিজে থেকে বলেন না, আপনার কথাই আল্লাহর কথা। কথা বোঝা যাচ্ছে? তাহলে ঈমান আগে কার প্রতি আনতে হয়েছে? আল্লাহর প্রতি। বিশ্বাসটা আগে কার প্রতি হলো? নবীর উপরে। নবীর প্রতি যার বিশ্বাস আছে সে ঈমানদার, আর নবীর প্রতি যার বিশ্বাস নাই সে ঈমানদার নয়। কোরআন মাজিদ পারা এক, সূরা আল বাকারা এক রুকুর পরেই আল্লাহ ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক আল্লাহ বলে মানে কিছু মানুষেরা বলবে, এক আল্লাহ বলে আমরা মানি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করি। মিজানের প্রতি, আখেরাত কি? মিজান আখেরাত, পুলসিরাত আখেরাত, হাসর আখেরাত, জাহান্নাম জান্নাত আখেরাত, অবিল আখিরতি হুম, আমরা আখেরাতের প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে প্রতিষ্ঠিত করে নিয়েছি। আল্লাহ পাক বললেন ওয়ামা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা ঈমানদার নয়। তাহলে ঈমানটা কি? কারণ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ঈমান, ঠিক কি না? ঈমানবিহীন আমল বেকার। একটু যুক্তি দেই বাবা, মনে করুন আমল হলো আপনার কাজ, আর ঈমান হলো পুরোপুরি আপনার জীবন বাস্তবায়ন করার জন্য এক সংখ্যা।
একজন মানুষের কাজ হলো আমল করবে, আর সেই মানুষটাই হলো পুরো ইমানদার নবীওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তি, ঠিক কি না? আর ইমান একটি সংখ্যা, আর যত ইবাদত হলো শূন্য, তাহলে ইমান এক। যেই ইমান আপনার মজবুত হলো যে এক আল্লাহ এবং নবী পাক আল্লাহ রসুল, যখন আপনি প্রতিষ্ঠিত করলেন অন্তরে আপনি ইমানদার হলেন, তখন আপনার জন্য প্রথম কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। ইমানের আরও অনেক সংখ্যা আছে, মূল পয়েন্ট হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। ফেরেশতা আছে, মরার পর আছে, আখেরাতের প্রতি আছে, সব জায়গায়। মূল পয়েন্ট এসে দাঁড়াচ্ছে, বিশেষ করে যখন প্রথম আমার নবী বলেন, তখন একমাত্র নবী আর আল্লাহ, তারপরেই তো যখন ওইখানে ইমান মজবুত হবে, তখন তো কোরআন বলে মানবে, তখনই তো ফেরেশতা বলে মানবে, তখনই তো আখেরাত বলে মানবে, তার আগে তো মানা। আগে আনতে হবে ওইখানে যে আল্লাহ যিনি তিনি এক, আর রসুল তিনি আল্লাহর হাবিব, আল্লাহ রসুল এবং বান্দা। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে আমার? তো যখন আপনি ইমানদার হলেন, তখন আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, প্রথম কাজ কি? ও আকিমু সালাওয়াতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি নামাজ পড়লেন, পাঁচ ওয়াক্ত, একটি শূন্য লেগে গেল, তাহলে একের পিঠে শূন্য কত হয়? দশ। যাকাত দিলেন, আর একটা শূন্য কত হলো? একশো। আপনি রোজা রাখলেন, আর একটা শূন্য কত হলো? এক হাজার। আপনি হজ করলেন, আর একটা শূন্য লাগলো কত হলো? দশ হাজার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনিও আমি দুইজন যাচ্ছি, এখন রাস্তাঘাটে তো যা চার গাড়ি ভূ ভাঁ করে, কেউ আটটিয়া চালায়, কেউ বুলেট চালায়, কেউ বাবা চার চাকা, বিভিন্ন বাস আরে গুঙ্গা করে, কোনো এ নেই, হই ভাই ভাই করে যাচ্ছে। আপনিও কি করলেন, এখন রাস্তা থেকে পার হচ্ছেন, এপার থেকে ওপার, পার হতে যাওয়ার পরে দেখা গেল আমি পার হতে যাচ্ছি, এদিকে ভুঁ করে এক গাড়ি এসে গেছে, বুঝতে পারিনি, ইমাম সাহেব আমার হাত ধরে টেনেছে, গাড়িটা চলে গেল, আমি বিপদ থেকে মুক্ত হলাম। ইমাম সাহেবের আমার নামলে আবার একটা শূন্য লেগে গেল, কতটা হলো? এক লাখ। আচ্ছা আপনি বলুন, শূন্য তো অনেক আছে কিন্তু সংখ্যা নেই, তাহলে সংখ্যাবিহীন শূন্যর কোনো মূল্য আছে? তাহলে আগে দরকার ইমান, আগে দরকার কি? ইমান, ঠিক তো, ইমান আগে, ইমান নবীর প্রতি, নবীর প্রতি যদি বিশ্বাস না থাকে, যিনি এসে বললেন লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, ঠিক কি না? আব্বাসি আমার সোনা মানিকে আরব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী, নবী আমার মানব আকারে দুনিয়াতে এসেছেন, প্লাস্টিকের কভার আল্লাহ পাক তাকে দিয়েছেন, ও সোনা মানিকে আরব চলুন না কেন এই প্লাস্টিকের কভারের জীবনে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আয় আমার জিব্রাইল যাও, আমি আমার হাবিবকে দেখা দেব, কোরআন তার প্রমাণ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহান দুই রাকাত নামাজ হলো, সমস্ত নবীগণ পিছনে ইক্তেদা করে দাঁড়ালেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন, জিব্রাইল বলেন হুজুর আমি আর আগে যাব না, এটা হলো বর্ডার এলাকা, আমি জিব্রাইলের জন্য সীমাবদ্ধ এলাকা, আগে যাওয়ার অর্ডার আমার নাই, আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই আমি জিব্রাইল চলে যাব। ওগো বাবাজি ভাইয়েরাও বাশারিয়াত রূপে ছিলেন, নবী মানব আকারে ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে না, কারণ আয়াতে মুতাশাবে প্রমাণ করতেছে, কুল ইন্নামা আনা বাশার মিতলুকুম ইউহা ইলাইয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু নবী কেমন মানুষ যার তুলনা হয় না। বোঝা যাচ্ছে আমার কথা? আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, এমন সময়তে হাজাতে জিব্রাইল আলাইহিস সালাম আপনার কিনা বললেন হুজুর আপনি যান, এখন প্রথম নাম্বার রূপে ছিলেন দুনিয়ার জমিনে, নিয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান ভ্রমণ করে নিয়ে যাচ্ছেন, হে বাবাজি আমার ভাইয়েরা সিদরাতুল মুনতাহাতে গেলেন
নবী সমস্ত আকাশে ফেরেশতাদের সঙ্গে দেখাও আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমার নবী পাকে দুই নাম্বার রূপে ক্ষমতা প্রদান করেছেন যাকে বলা হয় মালাকি রূপ ফেরেশতাদের ক্ষমতা ফেরেশতাদের রূপান্তরিত ক্ষমতা আল্লাহ আমাদের নবী পাকের ভিতরে প্রদান করেছেন তিন নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পরে বলেন হুজুর আমি আর আগে যাব না আমি জিবরাইল আপনি রাসূলুল্লাহ আমার মত নয় যে আপনাকে আমি বাধা দিতে পারি আর আমি জিবরাইল আপনার মত নয় যে সঙ্গে যেতে পারি কথা কি বুঝতেছেন হুজুর আপনি আমার মত না যে বাধা দেব আমিও আপনার মত না যে সঙ্গে যাব আপনাকে তো পাওয়ার আল্লাহ দিয়েছে আপনি যান জোরে বলুন আমার নবী পাক দুই রূপে ভ্রমণ করলেন তিন নাম্বার রূপে আল্লাহ দিদার করতে গেলেন আর জোরে বলুন আব্বাসি আমার বোঝা গেল আমাদের নবী পাকের রূপ হলো তিনখানা তিনটি রূপে আল্লাহ সম্মান দিয়েছেন আব্বা আমার আরো একটু আগিয়ে চলুন না কেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন বোঝা গেল আল্লাহর দিদার করতে যাবেন তিনি হলেন আল্লাহ পাকের রহমত আরো জোরে বলুন সমস্ত নবীদের আগে ইমাম হয়ে নামাজ পড়াবেন তিনি হলেন রহমত আরো জোরে আব্বাজি আমার এই জন্য তো বলা হয় চলুন না কেন নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন পারা নাম্বার চার সুরা নিসা আয়াত নাম্বার ৬৪ আল্লাহ পাক ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আনাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আগার কই আপনি নফস পর জুলুম করলে কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে হে বাপ আমরা জানের প্রতি জুলুম করিনি মিথ্যা কথা বলেছি জুলুম করেছি নামাজ ছেড়েছি জুলুম করেছি সুদ খেয়েছি জুলুম করেছি মদ পান করেছি জুলুম করেছি দাড়ি কেটেছি জুলুম করেছি করিনি এ কথা বলেন না কেন আমরা যে এখনই একটু আগে কলেমা পড়লাম লা ইলাহা বলেছেন কি না এ কোথা থেকে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে পড়বেন জান যারা আল্লাহকে ইবাদত করে আল্লাহর এবং রসুলুল্লাহ রেশকে পাগল হয়ে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের কাছে শিক্ষা লাও এই জন্য বলা হয় মানুষের মধ্যে কি আছে রিপু আছে আছে না নাই এই নাভির নিচে থেকে শুরু করেন লা ই সিনাতে ই কপালে লা হা আখফা এইটাকে বলা হয় ইল্লাল্লাহ এই কলবের এদিক থেকে ডান পাশে এসে তুমি জর্ব দাও তুমি যে সুদ খেয়েছো মিথ্যা বলেছো গোনাহ করেছো তোমার ভিতরে যে মরিচা পড়ে গেছে এই মরিচা পড়ার কারণে যত তুমি জর্ব দেবে তোমার কলবের ময়লা ছুটে যাবে আর এই রিপুগুলো জাগ্রত হবে আল্লাহর ইবাদত করো রাসূলকে মহাব্বত করো দয়াল নবী তোমার ভাঙা ঘরে দেখা দেবে কত বোঝা যায়নি আপনি তো কিছুই জানেন না খালি মুখে লা ইলাহা কিন্তু কিভাবে করবেন এটা ওই ব্যক্তি জানে যে নবীর দিদার লাভ করেছে তুমি তো আল্লাহ পাওনি তুমি তো নবী দেখোনি ঠিক কি না আব্বাসি আমার সোনামানি আমরা প্রত্যেকই জুলুম করেছি জানের প্রতি চলুন না কেন এগিয়ে যাই কোরআন মাজিদ আল্লাহ বলেন কেউ যদি জানের প্রতি জুলুম করে ও যেন আপনার দরবারে চলে যায় যাওয়ার পরে কি করবে ফাস্তাগফারুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ফাস্তাগফার লাহুমুর রাসূল তাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবেন লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নেব আরো জোরে কোন সুবহানাল্লাহ বোঝা গেল ক্ষমা দিবেন আল্লাহ সুপারিশ করবেন রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল তিনি আমাদের নবী যার দরবারে যাওয়ার জন্য আল্লাহ ওয়াজ করে কোরআন শরীফে সূরা নিসা আয়াত ৬৪ এর ভিতরে ঘোষণা দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। পাশাপাশি নারায়ে রিসালাত দিতে হবে, কারণ নবী না হলে আল্লাহকে বুঝতাম। এই রিসালাত বলতে গেলেই তো রাগ করে অনেককে, আরে নবী না হলেই তো তুমি রবকেই জানতে না। যে নবীর মাধ্যমে রব জানলাম সেই নবীর শান উঁচু হোক, আমাদের বলাই হয়নি। আল্লাহ নিজেই বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, মানে আপনি যিকর কো বুলান্দ কিয়া হে। তো যে নবীর ওসিলায় আল্লাহর একত্ববাদের পরিচয় পেলাম, সেই নবী আমাদের দিল ও জান। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন নারাই তাকবীর, নারাই রিসালাত। এটাই হলো আহলে সুন্নাতুল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে রবকে পাবে না, নবী বাদ দিয়ে রবকে জানবে না, বুঝবে না। যদি আল্লাহ পেতে হয় তো রসুলের মহাব্বতই আল্লাহর মহাব্বত। যত আল্লাহকে দেখা যায় না, সে জন্মই লেয়নি, জন্ম থেকে পাক, হাত পা জোবান থেকে পাক। যত বেশি আল্লাহর ইবাদত করা যাবে, যত বেশি নিষেধ আল্লাহর বর্জন করা যাবে, তত বেশি আমার নবীজিকে তুমি দিদার লাভ করবে। আল্লাহকে মহাব্বত করা যায় না, বলা হয়েছে বিধানে নবীর মহাব্বতই আল্লাহর মহাব্বত। আল্লাহর হুকুম পালন করো, তিনি আমাদের রব, মহান শক্তির অধিকারী। যে রবকে ভগবান বলা যায় না, গড বলা যায় না, ঈশ্বর বলা যায় না, কেন? ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডিস, স্ত্রীলিঙ্গ। আর আমার আল্লাহ তিনি এমন, বলুন নবী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, এ তো আমাদের ঈমান। আর যেই ঈমান হয়ে গেল তখন নামাজ, ঠিক কি না ভাই? ঈমানবিহীন নামাজের কোনো মূল্য, কথা কি বোঝা গেল? আল্লাহ বললেন নবীর দরবারে যাও। অনেকে বলছে না না না, আরে নবীর দরবারই তো আল্লাহর পাওয়া, আল্লাহ তো ওখানেই শান দিয়েছেন। যে আবু বাকর গেছেন তো সিদ্দিক আকবর হয়ে গেছে, জোরে কোন, ওমর গেছেন তো ফারুকে আজম বেনে গেছে, উসমান গেছেন তো জিন্নুরাইন হয়ে গেছে, আলী গেছেন তো হায়দারে কার্রার হয়ে গেছেন, কালো বেলাল গিয়েছেন তো শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে গেছেন, জাহান্নামি গেছেন জান্নাতি আমার নবীর ওসিলায় হয়ে গেছে। আমাদের নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছে। জান্নাত বানানে ওয়ালা রব, আর জান্নাত বন্টন করনে ওয়ালা আমাদের নবী রহমত, যার সম্পর্কে আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন মোলবি দলিল নয়, কোন মুফতি দলিল নয়, শরিয়াতের দলিল হলো 4টি। ফার্স্ট কোরআন, 2 সুন্না, 3 এজমা, 4 কায়াস। এই শরিয়াতের 4 দলিলের ওপরে যদি হয়, আবার যে আয়াত যেখানে হয়েছে, যে কারণে হয়েছে, ওই কারণটাকে সঠিক মেনে যদি বিশ্বাস করা যায়, অবশ্যই ওই ব্যক্তি ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আম গাছের ছাল জাম গাছে জোয়া দিলে আমরা মেনে নেব, কথা বোঝা যাচ্ছে? আমরা বক্তা সমাজই খারাপ, আপনাদেরকে শেষ করে ফেলেছি, আপনাদেরকে সঠিক তত্ত্ব বুঝতে দেইনি, নবীকে বুঝতে দেইনি, আল্লাহ আল্লাহ যে আমাদের মহান স্রষ্টা তাকে বুঝতে দেইনি। বাবা, ওই আল্লাহ যদি চান সব কিছু হয়, ইজ্জত দেন তিনি, সন্তান দেন তিনি, মউত দেন তিনি, রিজকি দেন তিনি, তিনি এত দয়ালু। আমরা তো নামাজও পড়ি না, পড়ি গো ঠিক মতো, পড়ি ঠিক মতো ঘুমাচ্ছি, এ দয়া কার? আমার আল্লাহ। তোমার মা, তোমার বাপ তোমায় যত ভালোবাসে, তার থেকে আমার আল্লাহ তোমাকে আরও 70 গুণ বেশি ভালোবাসে। একজন ব্যক্তি সুদে এরকম ডাকছেন, সানাম সানাম, মানে মাটির একটা পাথরের সুন্দর করে মূর্তি বানিয়েছে, বানানোর পর ডাকছে সানাম সানাম, পুজো করে তার। হঠাৎ একদিন তার মুখ দিয়ে বার হলো সামাদ, আর এই শব্দটা আছে না কোরআন শরীফে সূরা ইখলাস আছে, আল্লাহুস সামাদ, আছে না? নেই। এই সামাদ শব্দ যেই বেরিয়েছে, আব্বা আমার যেই জোবান থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে
আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আব্দি লাব্বাইক লাব্বাইক। চতুর্দিকে তাকাই, কে আমার ডাকের উত্তর দেয়? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা আপনার সঙ্গে নাফরমানি করেছে, আপনার হুকুম পালন করিনি, নিষেধ বর্জন করিনি, আপনার দুনিয়াতে জীবন যাপন করে, আপনার দেওয়া রুজি খায়, আবার আপনার সঙ্গে নাফরমানি করে, আপনার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ 70 বৎসর পরে অনিচ্ছাকৃত বশত সামাদ বলে ডেকেছে, আপনি তার উত্তর দিলেন, আমার আল্লাহ বলেন ফেরেশতারা, আমি তো 70 বৎসর ধরে অপেক্ষা করি, আমার বান্দা কখন আমায় ডাকবে, আমার বান্দি কখন ফিরে আসবে, পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছে, হে বাবা ফিরে এসো, তওবা করো, আমার আল্লাহ বড় দয়ালু, তোমার জীবনের গোনা মাফ করে দেবে, ক্ষমা করবেন আল্লাহ, সুপারিশ করবেন রসুলুল্লাহ। এই আয়াতে কারিমা সূরা নিসার আয়াত 64টা মদিনার একজন মানুষ তেলাওয়াত করে আপনার কিনা মদিনায় রওনা দিয়েছেন, বসিয়েছেন যখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে দেখা হলো, ও বাবাজি ভাইয়েরা আমাকে দয়াল নবীজির ঠিকানাটা বলুন না, কোথায় গেলে নবীজিকে দেখতে পাবো। সাহাবী রাসূলেরা কান্না শুরু করে দিয়েছে, কে আপনি, কেন এসে এমন করে নবী নবী করতেছেন বলুন। উনি বলতেছেন, আমি কোরআন শরীফের সূরা নিসার আয়াত 64টা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন নবী পাক সুপারিশ করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন, আমার নবী পাক ওসিলা প্রয়োজন আমার, এই জন্য নবী পাককে খুঁজতেছি, একবার বলুন নবী পাক কোথায় আছে। সাহাবী রাসূলেরা কান্না করে, ও ভাইজান, আজ কয়েকদিন হয়ে গেছে আমাদের নবী মাজার মুকদ্দাসে শুয়ে পড়ে, আমরা এতিম হয়ে গেছি, আমরা এতিম হয়ে গেছি, আজ আপনি নবী দেখতে এসেছেন, নবী পাক ওইখানে শুয়ে আছে, যে ঘরটা আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহ তাআলার ঘর মোবারক, ওটাই হলো আমার নবী পাকের রওজা মোবারক, ওইখানে নবী শুয়ে আছেন, ওই ব্যক্তি আমার রাসূলের রওজার কাছে গেলেন, নবী গো জীবনে আপনাকে দেখিনি হুজুর, কোরআন শরীফের আয়াত সূরা নিসা আয়াত 64টা তেলাওয়াত করেছি, আমি নিজেকে অপরাধী মনে করি, আপনার রওজার কাছে যে বলি হুজুর আমি কি ক্ষমা পাবো না, আমি কি মাফ পাবো না, আমার নবী মাজার থেকে ওই ব্যক্তির আওয়াজ শোনে কি শোনে না, জোরে বলেন শোনে কি শোনে না, নবী কি মারা গেছে, নবী পাকের ইন্তেকাল হয়েছেও আমাদের ইমান, নবী কি মারা যাননি, যদি নবী না মরেন তাহলে তো কোরআন মিথ্যা হবে, আর কোরআন কি মিথ্যা, কোরআন সত্য, যা জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ। তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে প্রত্যেক নাফসকে মরণে স্বাদ চাখতে হবে, তো নবী পাকের মধ্যেও তো নাফস ছিল, তো নবী তো মরেছেন, নইলে তো কোরআন মিথ্যা হবে, আর ঠিক কিনা বলে বাবা, নবী পাকের মরণ ইন্তেকাল সত্য, কিন্তু আমার নবী পাকের ইন্তেকাল করার পরে আবার রুহটা দেহের ভিতরে ফিরিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের ঈমান। আর যে বলে নবী মরা, ও মরা নবীর কলেমা পড়ে, মরা নবীর কখনো কলেমা হয় না, কলেমা হয় তো জিন্দা নবীর হয়, নবী ছিলেন নয়, নবী প্রথমেই ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি থাকবেন, হাশরের মাঠও আপনাকে আমাকে সাফায়াত করে জান্নাতে নেবেন, ঠিক কিনা বলেন। আর আপনি যদি বলেন নবী আর নেই, তাহলে বুঝতে হবে ওর ঈমান মজবুত নয়, কারণ যিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর বান্দা, তাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কারণ আমার রসুলের রুহু মোবারক রাখার এমন কোনো জায়গা দুনিয়ার কেন আর আল্লাহ কোথাও নাই, তাই আমার আল্লাহ আমার রসুলের রুহু মোবারককে পুনরায় দেহেতে ফিরিয়ে দিলেন। এই সূত্রে আমরা জানি আমাদের নবী জিন্দা না মরা, কেউ কেউ জগতের বুকে বলবে যে মরা, বলবে না, সংক্ষিপ্তভাবে বলি,
ওই মাজার মুকদ্দাসের কাছে বাবা ওই ব্যক্তি গিয়ে বলছেন তেরে দরবার মে আনা মেরা কাম থা আর মেরি বিগড়ি বানানা তেরা কাম হে আপনার দরবারে আসা আমার কর্ম আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কর্ম আমার পক্ষ থেকে সুপারিশ করা আপনার কর্ম নবী পাক মাজার থেকে বলছেন কদ গুফিরিল্লাহ মিশকাতের ভিতরে এসেছে পদ্মু ফির লাভ যাও মেরে দরবার মে আনা তেরা কাম থা ওর তুঝে বখশবানা মেরা কাম হে আমি নবী মাজার থেকে ঘোষণা দিলাম তোমার জীবনের গোনা পদ্মু ফির লাভ তোমার গোনা মাফ হয়ে গেছে ইন্তেকালের পরও উম্মতের গোনা আল্লাহর কাছ থেকে মাফ দিয়ে নিতে পারেন তিনি আল্লাহ রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কথা কি বুঝে আসছে জি বাবা আমি জন্য আপনার জানে না বেশি অনেক নাত গজল মানকাবাত পড়ি আমার রাসূলের শানে অনেকের ভালো লাগে না তুই তুই কোরআন হাদিস শুনি গজল কম অজ বেশি ঠিক কি না বাবা কথা বলেন আগিয়ে চলুন যার একটা গজল গাইব তার আর একটু কিছু বোঝা যাবে চলুন আমাদের নবী মরা না জিন্দা আল্লাহ রসুলের সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আলী আমি যখন ইন্তেকাল করব আমাকে নিয়ে রওজার বাইরে রাখবে যদি হুকুম হয় ভিতরে দাফন করবে নইলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে তাই সাহাবি রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমান কি আমি আবু বকরকে নবী ডেকে নেবেন বিধায় এই হুকুম দিয়েছেন ঠিক কি না ইন্তেকাল করলেন সার মর্ম কয়েকজন খাটিয়াটা ধরে রওজার বাইরে রাখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন দেখুন না কাকে নিয়ে এসেছি মাজারে আমার নবী মরে গেছে নাকি না জীবিত আছে জীবিত হলে শোনে মরা হলে শোনে মরা হলে শুনবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওজার বাইরে ডাক দিলেন নবী পাককে আমার নবী পাক মাজার থেকে বলছেন আলী আমার আবু বকরকে আমার পাশে শুইয়ে দাও রওজা গেট খুলে গেল বাবা আমার রাসূলে পাক দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাশে শুইয়ে নিয়েছে বোঝা গেল পৃথিবীর জমিনে আপনি যদি চোখে দেখতে চান মদিনা মানবারায় চলে যান দেখুন আমার নবী পাকের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে বোঝা যায় দলিলের ভিত্তিতে আমাদের নবী ইন্তেকাল করার পরও পাশে ডেকে শোয়ানোর ক্ষমতা আল্লাহ দিয়েছে আছে না নাই যারা মানে তারা আবু বকর আর যারা মানে না তারা আবু জাহেল এজন্য বলা হয় ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এ নবীর প্রেমের ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার আ পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক না আরো দেখেন হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেশতার দলে এ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আমার নবী আপনার নবী
চিনলো না কিছু হতভাগা দুনিয়ার মানুষ আমার নবীর বিরহে কান্দতেছে, তাই তো বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। তুমি তো নবী চিনলে না, গাছ নবী চিনেছে, মাছ নবী চিনেছে, পাথর নবী চিনেছে, ঠিক কি না বলে? আবু জাহেল হাতে করে পাথর আনছে, কি আনছে জোরে কন না, পাথর আসিয়াই কয়, আপনি যদি নবী হন কইয়া দেন আমার মুঠোর মধ্যে কি আছে গো, আমার আপনার নবী, আমার রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী পাক বলছেন আমি কইব না, তোমার হাতে যারা আছে তারা কইয়া দেবে যে আমি কে। সুবহানাল্লাহ। আবু জাহেল লাফ মেরে উঠে ধরে এরকম তো জীবনে শুনিনি রে, আমি বললাম কেমনে, প্রশ্নটা হলো কেমনে আর উত্তর আসে কেমনে? সুবহানাল্লাহ। বলে তিনি আমাদের নবী। আহা, আবু জাহেল দেখতেছে ওর মুঠোর মধ্যে কি আছে, কি আছে? পাথর। এখানেও একটা গজল কয়েছি আমি, নেটে শুনে নেবেন, আমি খালি একাত কলি করি আপনাদের উপমা দিচ্ছি। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারা, আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারা। জোরে বলো, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর, গিয়ে সে তা কাটব মাথা তো জাহানের বাদশা, শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায় হবে না কারো দ্বারা, ঠিক কিনা?